যে 20 বছর বয়সে একটা ছেলে যদি নিয়ে আসে উচ্চ রক্তচাপ, প্রথম কথাই হচ্ছে আগে প্রেশার ওষুধ দাও, তারপরে কারণ খুঁজো। কারণ খুঁজে খুব বেশি কিছু পাওয়া যায় না। হতে পারে একটা ছেলে ফাস্ট ফুড খায়, মোটা, তো এখন কি করব, আগে প্রেশার কমাতে হবে, তারপর তার কষ্ট খুঁজে বের করতে হবে। 20 বছর বয়সে কেউ যদি আসে তখন আমাদের চিন্তা করতে হবে যে ছেলেটা সারাক্ষণ কম্পিউটারে বসে থাকে, খেলাধুলা করে না, যে কথা বললাম, তার ইন্টারভেনশন করতে হবে। কি ইন্টারভেনশন? যে তার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। হোয়াট আর টাইপস অফ দ্যাম লাইফস্টাইল মডিফিকেশন? তাকে বলতে হবে কায়িক পরিশ্রম করো, ফাস্টফুড খাওয়া বন্ধ করো এবং একটু এক্সারসাইজ করো। এখন ঢাকা শহরে মাঠ নাই, সে কি এক্সারসাইজ করবে? তাকে বলতে হবে খালি হাতে ব্যায়াম করো, বারান্দায় দাঁড়ায় বা ছাদে দাঁড়ায় বা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করো, করতে হবে। এবং তার বসে থাকার অভ্যাসটা দূর করতে হবে। তারপরে আমরা কারণ খুঁজবো তার যা হয় 15-20 বছর বা 8-10 বছরের বাচ্চাদের, তার কোন কিডনি ডিজিজ আছে কিনা, তার লিপিড কোনো রকমের প্রবলেম আছে কিনা, তার সুগার ডেভেলপ করে গেল কিনা, ডায়াবেটিস ডেভেলপ করলো কিনা, সেগুলি খুঁজবো। এবং খুব ইম্পর্টেন্ট দুটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এখন রিস্ক ফ্যাক্টরের মধ্যে যুগ হয়ে গেছে। একটা হলো ইউরিক অ্যাসিড, হাই ইউরিক অ্যাসিড ইট কজেস দ্য হাইপারটেনশন এবং থাইরয়েড ডিসফাংশন, নেক্সচারলি তোমার হচ্ছে হাইপোথাইরয়েড, ফলে ওইগুলিকেও আমাদের সার্চ করতে হবে। কিডনি, থাইরয়েড প্রোফাইল, লিপিড প্রোফাইল অ্যান্ড ইউরিক অ্যাসিড লেভেল, এগুলি দেখা খুবই জরুরি। তো ফলে এজ কোনো ব্যাপার না, যেমন একটু আগে বললাম একিউগ্লোবারাল নিফ্রাটিস যে বাচ্চা নিয়ে আসে তারও তো প্রেশার থাকে। হ্যাঁ, যখন আমরা ওই MBBS এ পড়তাম, হ্যাঁ, তখন আমরা যে ওষুধ দিতাম, প্রফেসর কাশিম সাহেব যে কথা বলার চেষ্টা করলেন একটা কথা, যে কথাটা খুবই পরিষ্কার কথা, যে এখন প্রেশারের ওষুধ ভর্তি আমাদের কাছে, অল দ্য পিল অ্যান্ড অল দ্য সার্টান, এগুলি মিলে তো তোমার 40 রকমের ওষুধ। বিটা ব্লকার আছে বাংলাদেশে 10 রকমের বিটা ব্লকার। তাহলে এত ওষুধের মধ্যে এখন আমাদের ক্যাফেটেরিয়া সিস্টেম এখন আলাদা করা হয়েছে, যে কোন রুগীকে আমি কি দিব, 20 বছরের একটা ছেলে আসলে আমি তাকে কি দিব, 30 বছর কি দিব, 40 কি দিব, মেল কে দিব, ফিমেল কে দিব, প্রেগনেন্ট কে দিব, হাইপারটেনশন উইথ ক্যান্সার কি দিব, হাইপারটেনশন উইথ ব্রঙ্কাইটিস অ্যাজমা কি দিব, হাইপারটেনশন উইথ ডায়াবেটিস কি দিব, হাইপারটেনশন উইথ পেরিফেরাল আর্টারি ডিজিজ কি দিব, সবগুলির উপর আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। হাইপারটেনশন উইথ প্রোস্টেট কি হবে, সবার কিন্তু এক জিনিস না, এক অস্ত্র দিয়ে লড়াই করার স্কোপ এখন নাই। এখন এত সাব সেগমেন্ট যে একটা রুগী আসলে মানে মাথা গরম মেজাজ বন্দোবস্ত, যে ওনার জন্য কোনটা ভালো হবে, এটা এটা এটা, তিন চার ধরনের চিন্তা ভাবনা করে এখন ওষুধ চিন্তা করতে হবে। তাহলে হচ্ছে কি, যে যে কথাগুলি আগে ছিল কোন বয়সে কখন কি শুরু করবো, প্রফেসর কাশিমের এটা বলেছিলেন যে সিম্পটম থাকুক বা না থাকুক ইট ডাজ নট ম্যাটার, প্রেশার পেলেই তাকে চিকিৎসা দিতে হবে, নাহলে কমপ্লিকেশন ডেভেলপ করে যাবে। রুগী সিম্পটোমেটিক হতে পারে, উইথ কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, উইদাউট কমপ্লিকেশন আসতে পারে, আসুক, আসলে তার ট্রিটমেন্ট দিতে হবে। বয়সের ব্যাপার তাই, যে বয়সে হোক না কেন প্রেশার ওষুধ আগে স্টার্ট করো, তারপরে কারণ খুঁজে দেখো যে আমরা এটা রিমুভ করতে পারি কিনা। কারণ ডায়াবেটিক রুগী যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাহলে দেখা গেলো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করে প্রেশার আনকন্ট্রোল। অ্যাওরটিক স্টেনোসিসের রুগী দেখা গেলো অ্যাওরটিক স্টেনোসিসকে আমরা অ্যাডজাস্ট করছি না, প্রেশার কোনো ক্রমেই কন্ট্রোল হচ্ছে না, মাথা রাখতে হবে। রুগী দেখা গেলো কি আমরা প্রেশার ওষুধ দিচ্ছি, সকালে ভালো থাকে, রাতে ভালো থাকে না, কারণটা কি বিকালবেলা উনি আইবুপ্রোফেন খাচ্ছেন, প্রেশার কি করে কন্ট্রোল করবা তুমি? তারপরে দেখা গেলো যে গ্রামের দিকে বাতের বড়ি হিসাবে ওরা স্টেরয়েড খায়, তাদের যিনি স্টেরয়েড খাচ্ছে উনাকে আমরা প্রেশার কি করে কন্ট্রোল করবো? দেখা গেলো যে সিভিয়ার ওই যে কি বলে ড্রাগ রেজিস্ট্যান্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন ডেভেলপ করে আছে, সে রুগীর UTI ঠিক না হওয়া পর্যন্ত রুগীর প্রেশার কন্ট্রোল হবে না, ফলে ওইটা আমাদের দেখতে হবে। রুগীর অ্যালবুমিনুরিয়া হচ্ছে, ওটা যদি আমরা কন্ট্রোল না করি প্রেশার কন্ট্রোল হবে না, প্রেশার কন্ট্রোল না হলে আবার অ্যালবুমিনুরিয়াও ঠিক হবে না, ফলে সবগুলি বিষয়কে এক করে তারপরে আগাতে হবে।